আরে সূর্য, কিছু বলবে? কি ব্যাপার, তুমি আমাকে এভাবে অ্যাভয়েড করে চলে যাচ্ছ কেন? আসলে সব কথা তোমাকে বলা যাবে না, আর তোমার সাথে আমি কোনো বিষয়ে কথা বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি না তোমার সাথে সম্পর্ক থাকুক। মানেটা কি? এতদিনের রিলেশন আমাদের, এখন তুমি বলবা এসে হুট করে তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকবে না, তা তো হতে পারে না। কি কারণে তুমি আমার সঙ্গে সম্পর্ক রাখতে যাচ্ছ না এটা বলতে হবে। বিষয়টা আমি দেখার পরে আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না, সত্যি দেখছি না মিথ্যে দেখছি। তারপরেও তোমাকে বলছি, তুমি যদি জানতে চাচ্ছ, তোমার বাবা একজন ভালো মানুষ না। তোমার বাবাকে আমি ফলিতালয়ে দেখেছি। সূর্য, কি যাতা কথা বলছো! দেখো, তুমি আমার সঙ্গে রিলেশন না রাখতে চাইলে না রাখবে, কিন্তু আমার বাবা সম্পর্কে একটাও উল্টোপাল্টা কথা বলবে না। শোনো, তোমার বাবা সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলার কোনো ইচ্ছে আমার নেই, আর যা সত্যি তাই বলছি। আমি নিজে চোখে দেখেছি তোমার বাবা পতিতালয়ে যায়, আর এই বয়সে উনি পতিতালয়ে যায় এটা মানুষ শুনতে পারলে কেমন লাগে বলো? আর আমরা সমাজ নিয়ে চলতে হয়, আর সমাজের মানুষ যখন জানতে পারবে তোমার সাথে আমার সম্পর্ক আর তোমার বাবা কিনা একজন বাজে লোক, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। সো তোমার সাথে কোনো সম্পর্ক রাখার কোনো ইচ্ছে আমার নেই। সূর্য, দেখো আমি বিষয়টা দেখতেছি, কিন্তু তারপরও তোমার আমার সম্পর্ক এভাবে ভেঙে দিও না। তুমি কি দেখবে না দেখবে সেটা তোমার ব্যাপার, এই বিষয় নিয়ে আমি না করতে চাই না। কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক থাকছে না, রাখতে চাচ্ছি না, আর আমার ইচ্ছেও নেই। সো গুড বাই। সূর্য শোনো, কি হলো এটা? আচ্ছা, আমার বাবা কি সত্যি সত্যি পতিতালয়ে যায়? এটা এটা আমাকে খুঁজে বের করতে হবে। মা, মা, কি রে মা ডাকছিস কেন, কি হয়েছে? মা, আব্বা শুরুটা করেছে কি? আব্বা কি চাচ্ছে যে আমাদের মান সম্মান সবকিছু মাটির সঙ্গে মিশিয়ে দেবে? আচ্ছা, আমি তোর কথা তো কিছুই বুঝতে পারছি না, তোর বাবা আবার কি করলো? বাবা নাকি প্রতিনিয়ত পতিতালয়ে যায়। কি উর্মি, তোর মাথা নিশ্চয় নষ্ট হয়ে গেছে, তুই তোর আব্বার নামে এই সমস্ত কি আজে বাজে কথা বলতেছিস? মা, বলতে বাধ্য হচ্ছি, তুমি জানো এই কারণে সূর্য আমার সঙ্গে সমস্ত সম্পর্ক ব্রেকআপ করে দিছে, আর সূর্য নিজে আমাকে বলেছে আব্বা নাকি পতিতালয়ে যায়, আব্বাকে পতিতালয়ে দেখেছে। আমি এটা কোনোদিনও বিশ্বাস করি না, এতগুলো বছর তার সাথে আমি সংসার করতেছি, কোনোদিন তার আমি কোনো খারাপ কিছু দেখি নাই, আর আজকে তুই বললি আর আমি বিশ্বাস করব? মা, বিশ্বাস একটু করো, কারণ সূর্য আজ পর্যন্ত আমাকে কখনো কোনো মিথ্যে কথা বলেনি, আর নিশ্চয় এই কথাটা মিথ্যে বলবে না আমাকে। ঠিক আছে, আমি তোর আব্বারে ডাকতেছি। এই শুনছো, কই গেলা, একটু বাইরে আসো। কি হলো আবার? দেখো তোমার মেয়ে কি বলছে। কি বলছে? বাবা, যেটা কোশ্চেন করব ঠিকঠাক উত্তর দিবে, তুমি কি পতিতালয়ে যাও? কি বুঝতে পারতেছো না? তোমার মেয়ে কি বলছে সেটা সাফ সাফ উত্তর দাও। মিথ্যে কথা? বাবা, একদম মিথ্যে বলবে না। তুমি যদি পতিতালয় নাই যাবে, তাহলে সূর্য তোমাকে দেখলো কি করে বলো তো? ও কাকে না কাকে দেখেছে, আর সবচেয়ে বড় কথা আমি তো এগুলি কখনো, তুমি শুনেছো আমি তো এগুলি করি না, আমি যাইও না কোথাও। দেখো, আমিও তোমার মেয়েকে বলছি যে আমি এতগুলো বছর ধরে যে মানুষটার সাথে সংসার করছি সেই মানুষটা এরকম একটা কাজ করবে আর আমি জানবো না, আমি বুঝবো না, কিন্তু তোমার মেয়ে বিশ্বাসই করছে না। তোমরা বিশ্বাস করলে বা না করলে তাতে আমার কোনো কিছু আসে যায় না, বাবা পতিতালয়ে যায় এটাই সত্য। শোনো, বাবার জন্য যদি আমার আর সূর্যের রিলেশনটা ভেঙে যায়, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব, আমার মুখটাও তোমরা দেখতে পাবে। উর্মি, আমার কথা শোন, আমার মনে হচ্ছে তোরা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছিস, সূর্য এটা চাচ্ছে না, সূর্য এই সম্পর্কটা হয়তো ভেঙে দিতে চাচ্ছে, এই জন্য তোর বাবার নামে মিথ্যা কথা বলছে। না মা, সূর্য আমাকে অনেক ভালোবাসে আর আমিও সূর্যকে অনেক ভালোবাসি, তাই সূর্য বানিয়ে বানিয়ে কখনো মিথ্যে বলবে না, আর তোমাদের সঙ্গে এই বিষয় নিয়ে আমি কোনো কথাও বলতে চাই না। শোনো বাবা, তোমাকে একটা কথা সাফ সাফ করে বলে দিচ্ছি, তোমার এই নষ্টামির কারণে তুমি আমাকে হারাবে। উর্মি, দেখছো কত বড় মিথ্যা কথা বলে গেল? শোনো, তুমি আমাকে একটা সত্য কথা বলো তো, তুমি কি সত্যি সত্যি এখানে গিয়েছো কখনো? না, আমি ওইসব জায়গা কখনো গেছি, আর ওইসব জায়গা তো আমি চিনি না। তাহলে কি সূর্য মিথ্যা কথা বলবে? আমার তো মনে হয় না, কারণ সূর্য উর্মিরে অনেক ভালোবাসে, আর এই ভালোবাসার ভিতরে যদি তোমার কারণে ফাটল ধরে
তাহলে কিন্তু আমিও তোমাকে বলে দিচ্ছি, আমিও তোমাকে ক্ষমা করব না। উর্মি, উর্মি, আমি আর আমার এই জীবন রাখবো না, কারো কথাই আমি শুনবো না। আমি এখন এই পুকুরে পড়ে আত্মহত্যা করব, কার জন্য বাঁচবো? উর্মি, আমি আমার তুমি জানো সূর্য আমাকে আর ভালোবাসে না, তাহলে আমি এই জীবন রেখে কি করবো বলো? তুই কি বলছিস, সূর্য তোকে ভালোবাসে না? সূর্য তোকে খুব ভালোবাসে। না ভাইয়া, তুমি হয়তো সবটা জানো না। জানো বাবা নাকি পতিতালয়ে যায়, আর এটা সূর্য দেখেছে, দেখে আমার সঙ্গে সমস্ত সম্পর্ক ব্রেক আপ করে দিছে। আমি যেটা বলি ঠান্ডা মাথায় শুন, বাবা যে পতিতালয়ে যায় সেটা আমিও খবর শুনেছি কিন্তু কিছু বলতে পারিনি। তবে একটা কথা আমি বলতে পারি, তুই সূর্যকে ভালো করে বোঝা, বোঝালে আমার মনে হয় বুঝবে, আর যে কোনো একটা সমস্যার সমাধান তো অবশ্যই আছে, তাই না? তাই বলে তুই হুটহাট করে এই জন্য নিজের জীবনটা দিয়ে দিবি? কি করব ভাইয়া, যার বাবা কিনা পতিতালয়ে যায়, যার ভালোবাসার মানুষ কিনা এই কারণে ব্রেক আপ করে দেয়, তাহলে আমি বেঁচে থেকে কি করব? আমি যখন রাস্তায় বের হব সবে বলবে, ওই যে উর্মি যাচ্ছে, ওর বাবা পতিতালয়ে যায়, ওর বাবা ভালো না, ওর বাবা নষ্ট, ওর বাবা খারাপ, এই কথা কি আমি শুনতে পারবো? সেটা ঠিক আছে, তুই যদি এখন মারা যাস তাহলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? হবে না। আমি বলি কি, সমস্যা যেহেতু হয়েছে সমাধান একটার একটা আছে। তুই সূর্যকে ভালো করে বোঝা, আমার মনে হয় ওকে বুঝিয়ে বললে ও বুঝবে। আর তুই হচ্ছিস আমার একমাত্র ছোট আদরের বোন, তুই যদি ভালোবাসার কারণে আত্মহত্যা করিস তোর ভালোবাসার মূল্য থাকলো কি? আর সূর্য তো পৃথিবীতে থাকবে, তুই যদি পৃথিবী ছেড়ে চলে যাস তাহলে ভালোবাসার দাম কি? ঠান্ডা মাথায় সূর্যকে ভালো করে বোঝা, যে দেখো যেটা করেছে আব্বা নিজের ভুল বুঝতে পেরেছে, সূর্য যাবে, তাই বলে আমাদের ভালোবাসা কি নষ্ট হয়ে যাবে? সূর্য তোকে ভালোবাসে, ও তোকে বুঝবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, চল তুই আমার সঙ্গে চল। হ্যালো। হ্যাঁ স্বাগতা, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা তোমার না আসার কথা ছিল, কই এখনো আসলো না যে? আর বলো না, বাড়িতে একটু ঝামেলা চলছে, আমার পরিবারে একটু ঝামেলা চলছে তাই একটু লেট হয়েছে, তবে আমি আজকে কিন্তু আসছি তোমার এখানে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা আচ্ছা থাকো সোনামণি, আমি আসছি। সূর্য, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি বলবে বলো। দেখো তোমাকে আমার পক্ষে বলা সম্ভব না, আমি তোমাকে বলতে পারবো না। শোনো, যে জিনিসটা আমি নিজের চোখে দেখেছি তারপরেও তোমাকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি বলছি কি, বিশ্বাস করো তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আমার বাবা অমন না। চুপ করো তুমি, লজ্জা করছে না তোমার? আমার সামনে নিজের বাবাকে নিয়ে এসব কথা বলতে? আমি নিজের চোখে দেখেছি, আমি কি করে বলবো যেটা মিথ্যে? দেখো তুমি যদি নিজের চোখে দেখেও থাকো, করলে তো আমার বাবা করেছে, আমার বাবা গিয়েছে, আমি তো আর যাইনি, আমি তো তোমাকে ভালোবাসি। হ্যাঁ ভালোবাসো, কিন্তু তোমার বাবা যে কাজটা করেছে আজকে আমি জেনেছি, কালকে পাড়া প্রতিবেশী জানবে, সমাজের লোক জানবে, দুদিন পর আমাকে কথা শুনতে হবে। দেখো তুমি যদি চাও তাহলে বিয়ের পরে আমি ওদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রাখবো না। চাই কিছু হোক, তুমি তার মেয়ে, আমি জেনে শুনে এমন একটা লোকের মেয়েকে আমার সংসারে আনতে পারবো না। আর শোনো আমার সাফ সাফ কথা, আমি আমার ফ্যামিলিকে বলে দিয়েছি আমার জন্য অন্য কোথাও মেয়ে দেখতে। না সূর্য, তুমি এটা করতে পারো না। তুমি ঘুমিয়ে পড়েছো? আরে তুমি আসছো, তোমার জন্য ওয়েট করতে করতে কখন জানি চোখটা লেগে গেছিল। আচ্ছা তোমার আসতে এত লেট হলো কেন? এখানে কিছু কাজ ছিল, সবগুলি সেরে তারপর তোমার কাছে আসলাম। যাক
বাবা তুমি নাকি পতিতালয় আসো না, ভালো এসব কি এখানে কেন আসছো আর কেন আমাকে মিথ্যা বলেছিলে? কেন আসবে দেখি তো বোঝা যাচ্ছে, আর হাতে নাতে ধরলে দেখেছি যে এখানে ঠিকই, কিন্তু আমি কোনো খারাপ উদ্দেশ্যে এখানে আসিনি। আচ্ছা উনি কে? ও হলো আমার মেয়ে। শুন মা, আমি আমার বন্ধুর সাথে এখানে ভিজিটে 3 মাস আগে আসছিলাম, তারপর এই মেয়েটার সাথে আমার দেখা হয়েছিল। ওর অনেক ঘটনা আমি শুনেছি, ও এখান থেকে মুক্ত হতে চায়, এই অন্ধকার জগতে সে থাকতে চায় না। সেই কারণে তাকে আমি কথা দিয়েছিলাম যে আমি তোমাকে এখান থেকে আমি উদ্ধার করব। হ্যাঁ ভাইয়া সত্যি কথাই বলছে, আসলে আমি এখানে আসছি এটার পিছনে অনেক কাহিনী। আমাকে একজন এখানে জোর করে বিক্রি করে দিয়ে গেছে, সে এখানে আসছিল, তাকে আমি আমার ঘটনা সব কিছু খুলে বলেছি, তারপর সেই থেকে আমার রুমে কাউকে আসতেও দেয় না, এমনকি আজকেই আমাকে এখান থেকে বের করে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু আপনি আপনার বাবাকে ভুল বুঝবেন না, সে আসলে অনেকটাই ভালো মানুষ, তার মতো ভালো মানুষ আমার লাইফে আমি দেখি নাই। সূর্য এবার তুমি কি বলবে? আমি বলেছিলাম না, আমার বাবাকে তো আমি চিনি, আমার বাবা কখনো এতটা খারাপ হতে পারে না। কিন্তু সূর্য তুমি এখানে কেন আসছিলে বলো তো? না বিষয়টা হচ্ছে, আমি তো এদিক দিয়ে আসা যাওয়া করি প্রায়, দেখলাম আঙ্কেলকে ভেতরে ঢুকতে, তাই। আচ্ছা আচ্ছা দাঁড়াও, তুমি সূর্য না? হ্যাঁ ওকে তো আমি চিনি, ও তো এখানে প্রায় আসে। ছি ছি ছি, নিজের দোষ ঢাকার জন্য তুমি আমার নিষ্পাপ বাবার গায়ে দোষ দিয়েছ। হ্যাঁ তার মানে তুমি একটা খারাপ লোক, তুমি একটা জঘন্য লোক। তুমি পতিতালয় আসো আর আমি তোমার মতন একটা জঘন্য লোককে ভালোবাসছি, এখন নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। শোনো তুমি আমাকে কি বিয়ে করবে? আমি এই তোমাকে বিয়ে করব না। তুমি এক কাজ করো, তোমার জন্য না এই পতিতালয় ঠিক আছে, তুমি এখানে আসা যাওয়া করো, আর হ্যাঁ খবরদার আমার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রাখার চেষ্টা করবে না। বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে শুধু শুধু কতগুলো কথা শুনাইছি, খারাপ ভেবেছি, আমাকে মাফ করে দাও বাবা। না মা, তোরা ঠিকই করেছিস, বরঞ্চ আমারই ভুল হয়েছে, আমি এই কথাটা লুকিয়ে রেখেছিলাম, কাউকে বলিনি। চলো তুমি আমার সঙ্গে আমাদের বাড়িতে চলো, আজকের পর থেকে ওখানেই থাকবে, আজকের পর থেকে তোমার নতুন একটা জীবন শুরু হবে। সত্যি তোমাদের সাথে পরিচয় না হলে বুঝতামই না পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে, আমার এই অন্ধকার জীবনে আর থাকতে হবে না, ভেবেই না আনন্দে। হয়েছে হয়েছে, এখন চলো বাবা, চলো চল চল।